হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ক্লাস আমরা জীবনবিজ্ঞান থেকে ছশো প্লাস এমসি কিউ কোশ্চেনের একটা সিরিজ শুরু করেছিলাম ছশো প্লাস এমসি কিউ কোশ্চেন আমি পরপর আলোচনা করে বলছিলাম তোমরা অনেকেই বলেছ যে কন্টিনিউ জীবনবিজ্ঞানটা কমপ্লিট করে অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো করতে আমি চেষ্টা করবো প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস এইভাবে কভার করার জন্য যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো এই ক্লাসগুলো নিজেদের মধ্যে শেয়ার করে কাছে রেখে দেবে পরীক্ষার আগে অবশ্যই এটা একবার রিভাইজ করে নেবে তাহলে এখান থেকে কোশ্চেন যেহেতু পাবে পরীক্ষায় এখান থেকে কোশ্চেন গত বছরে এসেছিল এবছরে তোমরা কোশ্চেন পাবে এবং দেখবে কোশ্চেনগুলোর মাঝে মাঝে কিছু কোশ্চেন পরীক্ষায় গত বছর এসছে সেই কোশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে দেখো জীবনবিজ্ঞান থেকে প্রথম কোশ্চেন সালক সংশ্লেষ প্রক্রিয়ায় জারণ ঘটে ড্যাসের কিসের জারণ ঘটে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারণ বিজারণ দুটো হয় জারণ কে হয় অর্থাৎ কে জারিত হয় এইচ টু অর্থাৎ জল জারিত হয় আর কে বিজারিত হয় কার্বন অক্সাইড বিজারিত হয় তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে এইচ টু এর কি হয় জারণ ঘটে রাইট অ্যান্সার হবে অপশান ডি অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার চলো পরের কোশ্চেনে যাব কি বলছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোন অঙ্গাণু এটা উদ্ভিদের ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে চারটে অপশান আছে কোন অঙ্গাণু হবে রাইট অ্যান্সার রাইবোজুম তাহলে সঠিক অ্যান্সার হবে রাইবোজুম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু রাইবোজুম অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার পরের কোশ্চেন ফ্লাজেলা যুক্ত কোয়ান সার্ভেট কোষ দেখা যায় যে পর্বের প্রাণী দেহে তা হলো ফ্লাজেলা যুক্ত সাইড কোষ দেখা যায় যে পর্বের প্রাণী দেহে তা হলো কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আর এই টাইপের কোশ্চেন পরীক্ষায় পাবি অনেকেই কিন্তু এটার অ্যান্সার জানো না আমি প্র্যাকটিস করাচ্ছি এই জন্য অ্যান্সারও বলে দিচ্ছি অপশানটা পড়ছি না যাতে কম সময়ে আমরা অনেক কোশ্চেন আলোচনা করতে পারি তাহলে ফ্লাজেলা যুক্ত কোয়ান সাইড কোষ দেখা যায় যে পর্বে প্রাণীদের সেটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের রাইট অ্যান্সার হবে পরি ফেরা অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার হ্যাঁ তোমাদের একটা কথা বলে দিই যারা আমাদের থেকে সাজেশান নিতে চাও অর্থাৎ তোমাদের যে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ম্যাথ রিজনিং ইংলিশ যে সমস্ত সাবজেক্টগুলো আছে দুশো আঠান্ন পেজের দুশো আঠান্ন পেজের একটা সাজেশান ভিডিও আমাদের কাছে আছে এখান থেকে তোমরা প্রচুর কোশ্চেন কমন পাবে যাদের মনে হয় নিতে চাও মানে নেওয়ার প্রয়োজন আছে তোমরা ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দেখো লিংক দেওয়া আছে ওখানে তোমরা ট্রাই করবে ওখানে পেমেন্ট করলে অটোমেটিক্যালি তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে বা তোমরা এই নাম্বারে সরাসরি পেমেন্ট করে নিতে পারো এই নাম্বারে ফোনপে গুগল পে পেটিএম অ্যাভেলেবল আছে এইট ডবল জিরো ওয়ান সিক্স নাইন সিক্স ডবল জিরো সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ করে দেবে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে বা যারা মক টেস্ট নিতে চাও দশটা কুড়িটা বা হচ্ছে তিরিশটা এইভাবে প্যাকেজ আছে দশটা মক টেস্ট একশো পনেরো নাম্বারে যেভাবে পরীক্ষায় আসে টেস্ট দিতে পারবে মক টেস্ট দেওয়ার পর তোমার রেজাল্ট দেখতে পাবে এবং দেখতে দেখতে পাবে পাবে রেজাল্টের ডান দিকে স্ক্রল করলে তোমরা মক টেস্টের কতগুলো সঠিক করেছো কোথায় ভুল করেছো এগুলো দেখতে পাবে তোমরা যদি মক টেস্টও নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে বা তোমরা ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে যে লিঙ্কগুলো দেওয়া আছে ওখানে প্রসেস দেখে পেমেন্ট কমপ্লিট করবে অটোমেটিক্যালি তোমরা মক দিতে পারবে ঠিক আছে যখন খুশি যটা খুশি তোমরা মক দিতে পারো যখন খুশি তোমরা এগুলো পরীক্ষাগুলো দিতে পারো অবশ্যই প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের পরীক্ষায় সুবিধা হবে কি বলছে কোশ্চেনটা অ্যালগালবুম বুম হলো কি মানে অ্যালগাল বুম কোথায় হয় জলাশয়ে শৈবালের দ্রুত বৃদ্ধি হয় জলাশয়ে জুপ্লান্টনে দ্রুত বৃদ্ধি হয় জলাশয়ে শৈবালের ঘনত্ব হ্রাস হয় জলজ প্রাণীর মৃত্যু হয় কোনটা সঠিক অ্যানসার অ্যালগলাল বুম এটা কি জলাশয় শৈবালে দ্রুত বৃদ্ধি রাইড অ্যান্সার হবে অপশান এ জলাশয় শৈবালে দ্রুত বৃদ্ধি হচ্ছে বুম কি কি এ পরের বলেছে জাতীয় উদ্যানটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত পালৌমো পালৌমো জাতীয় উদ্যান কোথায় অবস্থিত যেটা আমি জানি সেটা হচ্ছে এটা বিহারে অবস্থিত পালৌমো জাতীয় উদ্যান কোথায় বিহারে অপশান সি হবে রাইড অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করবে বিহারে অবস্থিত পালাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বিহারে যদু মানে যদি কোনো কোয়েশ্চেন অ্যান্সার মনে হয় যে ভুল হচ্ছে বা হচ্ছে কোনো মিস্টেক আছে তোমরা কমেন্ট করবে আমি ডিটেলসে সেটা কিন্তু একবার কভার করে দেবো ঠিক আছে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেব কোনো কিছু যদি ডাউট মনে হয় অবশ্যই কমেন্ট করে রাখবে একদম ছশো প্লাস কোশ্চেনে একদম শেষে আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো তাহলে তোমাদের পরীক্ষার জন্য কোনো ডাউট থাকবে না কোনো অসুবিধাও হবে না জরাইজ অঙ্কুরোদ্গম নিচের কোন প্রাণীর উদ্ভিদের দেখা যায় চারটে অপশন আছে জরাইজ অঙ্কুরোদ্গম তোমাদের আমি এর আগেও বলেছি যে জরাইজ অঙ্কুরোদ্গম কেবলমাত্র কাদের হয় যারা হ্যালোফাইট হ্যালোফাইট মানে কি যারা হচ্ছে কোথায় জন্মায় হ্যালোফাইট মানে কারা কোথায় জন্মাবে হ্যালোফাইট মানে হচ্ছে লবণাক্ত মাটিতে জন্মাবে সমুদ্র উপকূলে এই জায়গায় তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি জরাইজ অঙ্কুরোদ্গম দেখা যায় হ্যালো ফাইড এবার একটা কোশ্চেন এই জায়গা থেকে আসে ব্যতিক্রমী কোশ্চেন জেনে রাখা ভালো যে হচ্ছে সুন্দরী গাছ সুন্দরী গাছে জরায় অঙ্কুরোদ্গম দেখা যায় না এই জায়গা থেকে ব্যতিক্রম হচ্ছে জরায় অঙ্কুরোদ্গম দেখা যায় দিয়ে তিন চারটে অপশান দেবে তার মধ্যে হয়তো দিবে যে একটা অপশান দিলো যে সুন্দরী গাছ সেক্ষেত্রে কিন্তু সুন্দরী গাছটা তোমরা বলবে না সুন্দরী গাছটা কিন্তু জরায় জংক্রদগমের মধ্যে পড়ছে না জরায় জংক্রোদ্গম সুন্দরী গাছের হয় না পরের কোশ্চেন দেখো একটি জিনের বিভিন্ন রূপগুলি হলো একটি জিনের বিভিন্ন রূপ সেগুলোকে আমরা কি বলি কোনটা হবে সঠিক অ্যান্সার জিনের বিভিন্ন রূপগুলি কি অ্যালিল তাহলে রাইট অ্যান্সার হবে অপশান এ একটি জিনের বিভিন্ন রূপগুলি হচ্ছে অ্যালিল অপশান এ হবে রাইট অ্যান্সার আর জিনো কোনটা জিনগত বৈশিষ্ট্য থাকলে জিনো হবে আর বাহ্যিক বৈশিষ্ট্য থাকলে সেখানে ফিনোটাইপ হবে এইভাবে কোশ্চেন গুলো আসে একটু প্র্যাকটিস করে নাও এতগুলো তো কোশ্চেন আলোচনা করলাম একটু প্র্যাকটিস করে নাও সুবিধা হবে ক্রিস কস উত্তরাধিকারের উদাহরণ ক্রিস কস উত্তরাধিকারের উদাহরণ আমি তোমাদের বারবার বলেছি এই টাইপের কোশ্চেন পরীক্ষায় পাবে এগুলো জিনগত রোগের মধ্যে পড়ছে ক্রিস কস উত্তরাধিকারের উদাহরণ হচ্ছে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া রাইট অ্যান্সার হবে অপশন ডি ক্রিস উত্তরাধিকারের উদাহরণ বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া অপশান ডি হবে রাইট অ্যান্সার পরের কোশ্চেন ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কন্যা সন্তান হয় মানে কোনটা হবে রাইট অ্যান্সার ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা যদি নিষিক্ত হয় কন্যা সন্তানের ক্ষেত্রে তার যে ক্রোমোজোমের যে অনুপাতটা কোনটা হবে কোনটা হবে মেয়েদের ক্ষেত্রে কি হয় বাইশ জোড়া অটোজোম আর সঙ্গে কি থাকে এক্স থাকে না মেয়েদের ক্ষেত্রে তাহলে সঠিক অ্যান্সার কি হবে অপশান ডি হবে অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার কোশ্চেনটা দেখো টাইপটা একটু আলাদা কিন্তু কোশ্চেনটা খুব সহজ খুব সহজ কোশ্চেন আচ্ছা পরের কোশ্চেন দেখো যে জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় তা হলো কোনটি যে জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় সেটা কোনটি চারটে অপশান আছে তোমরা প্রত্যেকেই অ্যান্সার করো খুবই সহজ কি বলছে কোশ্চেন যে জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় সেই জীবটা কোনটা সেটা হচ্ছে অ্যামিবা অ্যামাইটোসিস বিভাজন দেখা যায় তাহলে রাইট অ্যান্সার হবে অপশান সি যে অ্যামাইটোসিস বিভাজন দেখা যায় সেটা হচ্ছে অ্যামিবা চলো পরের দুটি নিউরনের সংযোগস্থলে উপস্থিত থাকে কোনটা দুটো নিউরনের সংযোগস্থলে কে উপস্থিত থাকবে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমাদের মনে রাখতেই হবে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় পাবে দুটি নিউরনের সংযোগস্থলে উপস্থিত থাকে কি নিউরোহিউ হিউমর উপস্থিত থাকে তাহলে দুটি নিউরনের সংযোগস্থলে হিউমার উপস্থিত থাকে অপশান সি এখানে সঠিক সি হবে অ্যান্সার মাস্টার গ্ল্যান্ড বলা হয় যে গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড মানে প্রভু গ্রন্থি কাকে বলা হয় প্রত্যেকেই জানো পিটুইটারিকে তাহলে মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয় প্রভু গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড প্রভু গ্রন্থি বলতে এখানে পিটুইটারির কথা বলা হচ্ছে অপশান বি হবে রাইড অ্যান্সার অপশান বি এখানে সঠিক মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারিকে চলো পরের কোশ্চেনে যাবো বহিষ্ঠ উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে কি বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহিষ্ঠ উদ্দীপকের তীব্রতার দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে আমরা কি বলবো বহিষ্ঠ উদ্দীপক এবং তাদের তীব্রতার কথা বলছি আর তীব্রতার কথা বললেই ন্যাস্টিক চলন হয় আলোর তীব্রতা বললেই ফটোন্যাস্টিক এইভাবে কিন্তু যখন তীব্রতার কথাটা উল্লেখ আসবে সেখানে কিন্তু ন্যাস্টিক চলন হবে তাহলে রাইট অ্যান্সার হবে অপশান বি চলো পরের কোশ্চেনে যাব দেহের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এটা গড়ে তোলে হবে গড়ে তোলে যে রক্ত সেটা কোনটা এটা তো প্রত্যেকেই জানো যে দেহের রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে কি শ্বেত রক্ত তাহলে সঠিক অ্যান্সার হবে শ্বেত রক্ত দেহের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে কে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে সেদ রক্ত অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার পরের কোশ্চেন রক্তের শ্রেণী বিন্যাসের আবিষ্কারক কি এটা তোমাদের মনে রাখতেই হবে এই টাইপের কোশ্চেন পরীক্ষা একটা অবশ্যই পাবে একটি কোশ্চেন তো এই টাইপের কোশ্চেন আসবেই রক্তের শ্রেণী বিভাগের আবিষ্কারক কি কে ল্যান্ডস্টেইনার কার ল্যান্ডস্টেইনার ইনি হলেন রক্তের শ্রেণী বিভাগের আবিষ্কর্তা শ্রেণী বিভাগ বলতে এ বি তারপর হচ্ছে এ বি এবং ও আচ্ছা তোমাদের এই যে এ বি বি এবং ও এই টাইপের একটা আমি হচ্ছে তোমাদের একটা ডিটেলসে শুধু এই যে গ্রুপগুলো কে কাকে রক্ত দিতে পারবে কোন গ্রুপের রক্ত কি এটা নিয়ে কিন্তু একটা আমি ডিটেলস ক্লাস করিয়ে দেবো তাহলে সুবিধা হবে অবশ্যই ক্লাসটা দেখে নেবে কন্টিনিউ আমি ক্লাসগুলো করছি কন্টিনিউ এর আগেও আমি ক্লাসগুলো করছি একদম বছরের শুরু থেকেই ক্লাসগুলো করেছি যারা আর এর আগের ক্লাসগুলো যারা দেখো চ্যানেলে ভিজিট করো প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে বিএমআর মাপক যন্ত্রের নাম কি বিএমআর মাপক যন্ত্রের নাম বিএমআর বলতে বেসাল মেটাবলিক রেট এটি মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে বেনেডিক রথ এটা তো সঠিক তারপরে আছে ডগলার্স ব্যাগ এটাও সঠিক তাহলে দুটো অপশান সঠিক আমরা পাচ্ছি যেহেতু এটা এক নাম্বারের কোশ্চেন সেই জন্য আমরা দুটোই যে অপশানটা আছে এটাই দাগ করব আর এই টাইপের কোশ্চেন দু নাম্বারে হয় সেখানে কিন্তু এই অপশানটা আলাদা থাকবে সেক্ষেত্রে দু নাম্বারের কোশ্চেনে এবি দুটো অপশান দাগ করব। যেহেতু এক নম্বরে কোশ্চেন দুটোই দাগ করব মানে একটা অপশান দাগ করব ভুল করেও দুটো দাগ করবে না তাহলে ক্যান্সেল হয়ে যাবে তাহলে কোশ্চেনটা কিন্তু ক্যান্সিল হয়ে যাবে এক নাম্বারে কোশ্চেন দিলে একটাই দাগ করবো আর দু নাম্বারে কোশ্চেন দিলে দুটো দাগ করব আর পরীক্ষায় কোশ্চেনের মাথায় কিন্তু লেখা থাকবে এই জায়গায় এটা দু নাম্বারের কোশ্চেন না এক নম্বরের কোশ্চেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এগুলো তোমাদের প্র্যাকটিস করে নেওয়া উচিত মক টেস্ট দাও প্র্যাকটিস করো তাহলে সুবিধা হবে মক টেস্টের লিঙ্কগুলো আমি দিয়ে রেখেছি পেমেন্ট কমপ্লিট করলে অটোমেটিক্যালি তোমরা যে যতগুলো মক টেস্ট নেবে সেগুলো তোমরা দিতে পারবে কোনো অসুবিধা নেই বা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তুমি সরাসরি এস করে মক টেস্টের ব্যাপারে জানতে পারো এইট ডবল জিরো ওয়ান সিক্স নাইন সিক্স ডবল জিরো সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ডিটেলসটা জানতে পারো ঠিক আছে ডিটেলসটাও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে ভিডিও করে দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতেও পারো কোনো অসুবিধা নেই বা এই নাম্বারে সরাসরি ফোনপে গুগল পে পেটিএমও করতে পারো পেমেন্ট কমপ্লিট করে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা জয়েন করে দেবো কোনো অসুবিধা নেই চলো পরের কোশ্চেন নিয়াসিনের অভাব ঘটিত রোগটি হলো কোনটি নিয়াসিনের অভাব নিয়াসিন নিয়াসিন বলতে কোন ভিটামিনের কথা বলা হচ্ছে তোমরা আগে আমাকে বলো যে নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিন বি ওয়ানের তাহলে পেলেগ্রা ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন তাই তো তোমরা কমেন্টে একটু বলবে এই কথাটা নিয়াসিনের অভাবে কী রোগ হয় পেলেগ্রা রোগ হয় তাহলে রাইট অ্যান্সার হবে অপশান এ অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার পরের কোশ্চেন নিঃশ্বাস বায়ুতে নিঃশ্বাস মানে যেটা আমরা ত্যাগ করছি এবং নিঃশ্বাস বায়ুতে অক্সিজেন এবং কার্বন অক্সাইডের পরিমাণ যথাক্রমে কত পার্সেন্ট পার্সেন্টেজ বার করতে বলেছে নিঃশ্বাস বায়ুতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে ষোলো দশমিক তিন পার্সেন্ট থেকে চার শূন্য চার পার্সেন্ট মানে চার শূন্য পার্সেন্ট অপশান এ এখানে সঠিক অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার পরের কোশ্চেন টি সি এ চক্র বলতে কাকে বোঝানো হয়েছে টি সি এ চক্র আমরা কাকে বলি কেপ চক্রকে বলি টি সি এ চক্র তাহলে রাইট অ্যান্সার হবে কেপ চক্রকে আমরা টি সি এ চক্র বলি তাহলে টি সি এ চক্র কাকে বলি ক্রেপ চক্রকে বলি তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি চলো পরের কোশ্চেনে যাব শালক সংশ্লেষীয় একক হলো কোনটি শালক সংশ্লেষীয় একক বলেছে কোশ্চেন খেয়াল করবে শালক সংশ্লেষীয় একক হচ্ছে সি একক হচ্ছে কোয়ান্টোজ বুঝতে পেরেছ রঞ্জক বললে সেক্ষেত্রে কিন্তু ক্লোরোফিল হবে আর শালক সংশ্লেষ একক বলেছে এই জন্য কোয়ান্টোজম হবে এই জায়গায় কোশ্চেন ঘুরিয়ে দেয় একটু সঠিকভাবে তোমাকে ভেবে চিনতে করতে হবে অস্তিতে প্রাপ্ত একটি কোষের নাম অস্থিতে কোন কোষ পাওয়া যায় চারটে অপশান করো অস্থিতে কোন কোষ পাওয়া পাওয়া যায় অস্থিতে অস্থিতে যাবে সি প্রাপ্ত কোষের নাম অস্টিওব্লাস্ট ব্লাস রাইট অ্যানসার হবে অপশান সি অস্থিতে পাওয়া যায় অস্টিওব্লাস্ট ব্লাস পরের কোশ্চেন একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হলো কোনটি একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড চারটে অপশান আছে কোনটা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হচ্ছে পমিটিক অ্যাসিড পামিটিক অ্যাসিড বা পমিটিক অ্যাসিড পামিটিক অ্যাসিড হচ্ছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার চলো পরের কোশ্চেন কি বলছে জীব বৈচিত্র্য সৃষ্টির কারণ হলো কোনটি জীব সৃষ্টির প্রধান কারণটা কোনটি মিউটেশন ঠিক বিচ্ছিন্নতা এটাও ঠিক প্রাকৃতিক নির্বাচন এটাও ঠিক তাহলে সবকটি হবে যেহেতু এক নম্বরের কোশ্চেন আর দু নাম্বারে কোশ্চেন দিলে এবিসি তিনটে অপশান সঠিক আমরা দু নাম্বার কোশ্চেন এইভাবে ছশো প্লাস সাজেশান ক্লাস যেভাবে এই ক্লাসটা করছি জীবনবিজ্ঞান থেকে সেই ক্লাসগুলো আমরা কিন্তু কন্টিনিউ করব। আমরা চেষ্টা করছি এবারে দিনে দুটো করে ক্লাস দেওয়ার চেষ্টা করব আমরা প্রত্যেক দিন দুটো করে ক্লাস দিলে তাহলে জীবন বিজ্ঞানটাও কভার থাকলো অন্যান্য সাবজেক্টের ক্লাসও দিলাম তাহলে তোমাদের জিনিসটা কভার হয়ে যাবে যেহেতু জীবনবিজ্ঞান থেকে পঞ্চাশ নাম্বারের কোশ্চেন এই জন্য জীবনবিজ্ঞানের ক্লাসগুলো সর্বপ্রথম করিয়ে দিচ্ছি এবং প্র্যাকটিস করিয়ে নিচ্ছি তারপরে অন্যান্য যে পঞ্চায়েত নম্বরের কোশ্চেন অন্যান্য সাবজেক্টে যেমন হচ্ছে বিজ্ঞান তারপরে হচ্ছে জি কে ইংলিশ ম্যাথ রিজনিং এগুলো আমরা এক একটা করে ক্লাস করে মানে এক একটা করে ক্লাস করে কভার করব যেহেতু জীবনবিজ্ঞানটা অনেক বড় এই জন্য কিন্তু জীবনবিজ্ঞানটা আমরা কন্টিনিউ পাট 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 করে আলোচনা করছি পরের কোশ্চেন দেখো কী বলছে ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাসটিকে দায়ী করা হয়েছে তা হলো ভোপাল গ্যাস ভোপাল গ্যাস দুর্ঘটনার সময় যে গ্যাসটা দায়ী করা হয়েছিল সেটা হচ্ছে মিক গ্যাস মিগ গ্যাস বলতে এখানে কাকে বলা হয়েছে মিথাইল আইসোসাইনেটের কথা বলা হয়েছে তাহলে সঠিক অ্যান্সার হবে মিথাইল আইসোসাইনেট ভোপাল গ্যাস দুর্ঘটনা যে গ্যাসটিকে দায়ী করেছে সেটা হচ্ছে মিথাইল আইসোসাইনেট এখানে কিন্তু ভোপাল গ্যাস আঠারোশো চুরাশি চুরাশি সালে হয়েছিল আর এই সময় কি হয়েছিল জানো প্রচুর মানুষ মারা গিয়েছিল এই দুর্ঘটনার জন্য ভোপাল গ্যাস দুর্ঘটনা মিথাইল আইসোসাইনেট মানে এর লিকেজ হয়েছিল ফ্যাক্টরি থেকে চলো পরের কোশ্চেনে যাব কি বলছে ডাউন সিনড্রোম ক্রোমোজোমের সংখ্যা হলো কতগুলো ডাউন সিনড্রোম এখানে ক্রোমোজোমের সংখ্যা কয়টি ডাউন সিনড্রোমের ক্রোমোজোমের সংখ্যা সাতচল্লিশটি রাইট অ্যান্সার হবে অপশান বি ডাউন সিনড্রোমে ক্রোমোজোমের সংখ্যা কয়টি সাতচল্লিশটি পরের কোশ্চেন জল পরাগী পুষ্প জল পরাগী পুষ্প যেটা জলে থাকবে এখানে তো আখ জলে থাকে না আমও থাকে না তাহলে পাতা ধাঁজি হবে রাইট অ্যান্সার এলিমিনেট করে এইভাবেও অ্যান্সার করতে পারো এগুলো প্র্যাকটিসের জন্যই কিন্তু এইভাবে অ্যান্সার করা যায় এবং নির্ভুলভাবে অ্যান্সার করা যায় অবশ্যই প্র্যাকটিস করো মক টেস্ট দাও কোশ্চেন অ্যান্সার দেখো আর যারা হচ্ছে আমাদের অ্যাপটা এখনও ডাউনলোড করো নি তোমরা লার্ন মাইল ডট কম লিখে সার্চ করো গুগলে গিয়ে এল আর এন এম আই এল ডি লার্ন মাইল আচ্ছা আমি আরেকবার ঠিক করে লিখে দিচ্ছি সুবিধা হবে ঠিক আছে লার্ন মাইল এল এ আর এন লার্ন মাইল এম আই এল ডি ডট কম এটা লিখে গুগল বা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে নিচে দেখবে ইনস্টলের অপশান আছে ওখানে ক্লিক করে তোমরা ইনস্টলটা করে নেবে গুগল বা গুগল ক্রোমে গিয়ে লার্ন ডট কম লিখবে লেখার পর দেখবে ফার্স্ট পেজে ওপেন করলেই তোমরা দেখতে পাবে নিচে ইনস্টলের অপশান দিয়েছে ওখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবে আমরা চেষ্টা করছি প্লে স্টোরে ওটা আমরা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি পরীক্ষার আগেই আমরা চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য তাহলে তোমরা ওটা তোমরা ভালো করে পড়ে নিয়ে চলে যাবে পড়ে চলে গেলে ওখান থেকে অনেক কোশ্চেন কমন পাবে অনেক কোশ্চেন আছে সব ফ্রিতে দেওয়া আছে তোমরা ওটা অ্যাক্সেস করে দেখতে পারো গুগল ক্রোমে গিয়ে লার্ন মাইল ডট কম এটা লেখো ওখানে পেয়ে যাবে প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রক হলো কোনটি প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রক চারটে অপশান আছে প্রতিবর্ত ক্রিয়াকে কে নিয়ন্ত্রণ করে সুষুনা নিয়ন্ত্রণ করে তোমরা অনেকেই মস্তিষ্ক বলবে এটা কিন্তু সঠিক নয় প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রককে সুষুনা কাণ্ড অপশান ডি হবে রাইট অ্যান্সার প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রককে সুশুনাকাণ্ড অপশান ডি এখানে সঠিক পরের কোশ্চেন মস্তিষ্কের সবচেয়ে বড় অঞ্চল হলো কোনটা মস্তিষ্কের সবচেয়ে বড় অঞ্চল কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মস্তিষ্কের সবচেয়ে বড় অঞ্চল কোনটা এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম এই কোশ্চেনটা আমি এর আগেও আলোচনা করেছি তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই কমেন্ট করো কমেন্টে আমি অ্যান্সারটা প্রভাইড করে দেব কমেন্টে আমি অ্যান্সারটা দেবো ঠিক আছে যারা কমেন্ট করবে অ্যান্সারের রিপ্লাই পাবে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা তোমরা কমেন্টে এর অ্যান্সারটা করো যদি না অ্যান্সার পারো পরের ক্লাসে করে দেবো তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সারটা দেবে তোমাদের হোমওয়ার্ক দিলাম ওটা মানুষের রক্তে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর এই টাইপের কোশ্চেন পরীক্ষায় পাবে এখান থেকে কোশ্চেন এসছে যে মানুষের রক্তে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত সাতশো ওয়ান এই জায়গাটায় ওয়ান ইস টু সাতশো আছে সাতশো ইস টু ওয়ান এবং প্রায় কথাটা উল্লেখ আছে এই জন্য এরকম নির্দিষ্ট নয় এই জন্য প্রায় কথাটা উল্লেখ আছে লোহিত রক্তকণিকা যদি সাতশো হয় সেদ রক্তকণিকা ওয়ান হবে অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার অপশান এ নয় কিন্তু এটা কিন্তু খেয়াল করে তোমাকে অ্যান্সার করতে হবে পরের কোশ্চেন মানুষের বৃক্ষের অবতলাকার খাঁচকে কি বলে মানুষের বৃক্ষের অবতলাকার খাঁচকে কি বলে বৃক্ষের অবতল খাঁচকে কি বলে পেলভিস বলে তাহলে রাইট অ্যান্সার হবে মস্তিষ্কে বিক্কের অবতল খাঁজকে পেলভিস বলে রাইট অ্যান্সার হবে অপশান সি পরের কোশ্চেন নাইট্রোজেন কোন জাতীয় খাদ্যের মুখ্য উপাদান নাইট্রোজেন কোন জাতীয় খাদ্যের মুখ্য উপাদান অ্যান্সার করো এই টাইপের কোশ্চেন তো পরীক্ষায় পাবেই নাইট্রোজেন কোন জাতীয় খাদ্যের মুখ্য উপাদান সেটা হচ্ছে প্রোটিন এটা প্রত্যেকেই জানো নাইট্রোজেন প্রোটিন জাতীয় খাদ্যে পাওয়া যায় মাছ মাংস ডিম এইগুলোতে প্রোটিন থাকে এই জাতীয় খাদ্যে কি থাকে প্রোটিন থাকে পরের কোশ্চেন দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো কোনটি ভিটামিন সি এর রাসায়নিক নাম কোনটা রাইট অ্যান্সার ভিটামিন সি রাসায়নিক নাম কি ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় তোমরা প্রত্যেকেই জানো স্কারবি বলতে দাঁতের মাড়ির রোগ যাকে বলে ভিটামিন সি আর ভিটামিন সি

বই ফুলকা বলছি বই ফুসফুস অপশান সি হবে রাইট অ্যান্সার একটু কনফিউশন যদি থাকে এই কোশ্চেনটা আমারও একটু কনফিউশন আছে তোমরা একটু কিন্তু কমেন্ট করবে কমেন্ট করে কনফিউশনটা বলবে আমি কিন্তু এটা রিপ্লাই একদম ছশো প্লাস কোশ্চেনের শেষে বলবো হ্যাঁ ক্লোরোফিল অনুগঠনে প্রয়োজনীয় মৌলটি হলো কোনটি ক্লোরোফিল অনুগঠনে প্রয়োজনীয় মৌল কোনটি চারটে অপশান আছে ক্লোরোফিলের জন্য ম্যাগনেশিয়াম তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার ক্লোরোফিন অনুগঠনে প্রয়োজনীয় মূল হচ্ছে ক্লোরোফিল ক্লোরোফিন অনুগঠনে প্রয়োজনীয় মৌল ম্যাগনেসিয়াম হবে সঠিক এখানে সঠিক পরের কোশ্চেন কোন উদ্ভিদ কোন উদ্ভিদে দেখা যায় আছে কোন উদ্ভিদের এরেন কাইমা দেখা যায় কোন উদ্ভিদের এরেন কাইমা দেখা যায় হাইড্রোফাইট অর্থাৎ জলজ উদ্ভিদে হাইড্রোফাইট এবং হাইড্রোফাইট বা হচ্ছে জলজ উদ্ভিদের এরেন কাইমা দেখা যায় অপশান বি হবে এখানে রাইড অ্যান্সার অপশান বি হবে এখানে সঠিক পরের কোশ্চেন মানব দেহের অস্থির ধাত্রে যে লবণটি থাকে তা হলো কোনটি মানব দেহের অস্থির ধাত্রে যে লবণ থাকে সেই লবণটা হচ্ছে অপশান এ হবে এখানে এ সঠিক চলো পরের কোশ্চেনে এ যাবো সেফালো অন্তর্গত প্রাণী হলো কোনটি সেফালো কটাটার অন্তর্গত প্রাণী কোনটি চারটে অপশান আছে সেফালো কটাটার অন্তর্গত প্রাণী বংকীয় স্ট্রোমা এবং অ্যাসিমেন্টন অপশান বি হবে সেফালো সেফালকটার অন্তর্গত প্রাণী বংকিওস্ট্রোমা এবং অ্যাসিমেন্টন অপশান বি হবে সঠিক বলছে পরের কোশ্চেন ভারতের কয়টি বায়োস্পিয়ার বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চল আছে ভারতে কয়টি বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চল আছে কয়টি চারটি আছে না ভারতে কয়টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে চারটি পূর্বঘাট পশ্চিমঘাট সুদাল্যান্ড এইগুলো তো পশ্চিমঘাট এইগুলো তো হচ্ছে হটস্পট চারটি আছে চারটি টোটাল চারটি বর্মা পূর্বঘাট পশ্চিমঘাট হিমালয় পরের কোশ্চেন দেখ ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মের নাম হলো কোনটি ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মের নাম ঘোড়ার প্রাচীনতম জীবাশ্ম কোনটা ইওহিপাস ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মের নাম ইহিপাস অপশান ডি হবে রাইড অ্যান্সার পরের কোশ্চেন সিমুলেশন পরীক্ষা করেছিলেন কে সিমুলেশন এই পরীক্ষাটি কে করেছিলেন সিমুলেশনের পরীক্ষা করেছিলেন কে বিজ্ঞানী মিলার এবং উরে দেখো দুটো অপশান আছে আবার দুটো অপশান একসঙ্গে আছে তাহলে আমরা অপশান ডি রাগ করবো যেহেতু এক নম্বরের কোশ্চেন দু নম্বরের কোশ্চেন দিলেই তিনটে অপশন রাগ করতে হতো ঠিক আছে যেহেতু এক নম্বরের কোশ্চেন দুটো অপশান রাগ মিলার আর উড়ে চলো পরের কোশ্চেনে যাব একটি সংকলন small t capital T একটা capital T তারপর small t আছে মোটর সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা সংকর লম্বা আর বিশুদ্ধ লম্বা মোটর গাছের করা হলে এফ ওয়ান জনুতে লম্বা মোটর পাওয়া যাবে এফ ওয়ান জনুতে লম্বা মোটর গাছ পাওয়া যাবে একশো পার্সেন্ট কারণ কি বলতো টি টি ছিল ক্যাপিটালটি টি স্মল টি দুটো আবার ক্যাপিটাল টি যেহেতু বিশুদ্ধ লম্বার কথা বলছে তাহলে এর এই ক্যাপিটালটি টি এর এই ক্যাপিটাল আসবে তাহলে এফ ওয়ান জনুতে যেটা হবে সেটা একশো পার্সেন্ট হবে অপশন ডি হবে রাইট অ্যান্সার পরের কোশ্চেন পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত খারকে কি বলে এই কোশ্চেনটা এর আগেও আলোচনা করা হয়েছে অ্যান্সার করো পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত খারকে কি বলা হয় পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত খারকে কি বলা হয় ইউরাসিল বলা হয় অপশন ডি হবে রাইট পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত খারকে ইউরাসিল বলা হয় পরের কোশ্চেন শর্তাধীন প্রতিবর্তক্রিয়ার ক্রিয়ার উদাহরণ হলো কোনটি শর্তাধীন প্রতিবর্তক উদাহরণ কোনটি শর্তাধীন প্রতিবর্তক্রিয়া কোনটা চারটে আছে দেখো মানুষ দেখে সামনে চলে আসা শর্তাধীন প্রতিবর্তক্রিয়া গরম জল থেকে হাত সরিয়ে এটা 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 তো নয় নয় সহজাত পরে হচ্ছে শিশুর স্তন পান এটাও সহজাত পেঁয়াজ কালে চোখ এটাও সহজাত এই এইটা হচ্ছে শর্তাধীন প্রতিবর্তক্রিয়া যেটা হচ্ছে মানুষ দেখে ফিশে অ্যাকোরিয়ামের সামনে চলে আসা অপশান এ হবে এখানে রাইড্যান্সার পরের কোশ্চেন বৃদ্ধি একটি উদ্ভিদ হরমোন হলো বৃদ্ধি রোধক একটি উদ্ভিদ কথা বলছে চারটি অপশন আছে বৃদ্ধি রোধক উদ্ভিদ হরমোন কোনটা যেটা হচ্ছে অ্যাবসেসিক অ্যাসিড বৃদ্ধি রোধক উদ্ভিদ হরমোন অ্যাবসেসিক অ্যাসিড অপশন সি হবে রাইট অ্যানসার বৃদ্ধি রোধক উদ্ভিদ নাম অ্যাবসেসিক অ্যাসিড পরের কোশ্চেন কোন পদার্থের রক্ত কোন পদার্থের জন্য রক্তবাহে রক্ত জমাট বাঁধে না কোন পদার্থ থাকার জন্য রক্ত রক্ত জমাট বাঁধে না সেটা হচ্ছে হেপারিন রক্তে হেপারিন থাকার জন্য রক্ত হেপারিন থাকার জন্য কি হয় রক্ত জমাট বাঁধে না রাইট অ্যান্সার হবে অপশান এ এখানে অপশান এ হবে সঠিক অ্যান্সার পরের কোশ্চেন একজন সুস্থ স্বাভাবিক পুরুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কত কি বলছে কোশ্চেন একজন সুস্থ স্বাভাবিক পুরুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্ত পরিমাণ কত সেটা হচ্ছে পঞ্চাশ লক্ষ রাইট অ্যান্সার হবে অপশান ডি অপশান ডি এখানে সঠিক এই টাইপের কোশ্চেন পাবে কোন প্রাণীর দেহে ফ্লেম দেখা যায় ফ্লেম কার দেহে দেখা যায় এনসার করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই টাইপের কোশ্চেন দেখবে পরীক্ষায় গত বছর এসেছিল এই টাইপের কোশ্চেন কোন প্রাণীর দেহে ফ্লেম কোচ দেখা যায় ফ্লেম ফ্লেমকোচ দেখা যায় ফিতাকিমির দেহে ফিতা দেহে ফ্লেম ফ্লেমকোচ দেখা যায় পরের কোশ্চেন হবে হ্যাঁ পরের কোশ্চেন আছে কলসপত্রি উদ্ভিদের পতঙ্গ ভক্ষণের কারণ কি কলসপত্রি উদ্ভিদের পতঙ্গ ভক্ষণ কি মানে তো বিভিন্ন পতঙ্গদেরকে ভক্ষণ করে কি কারণে করে সেটাই হচ্ছে মূল কথা তোমরা প্রত্যেকেই জানো যে কলসপত্রি উদ্ভিদের কলসপত্রি উদ্ভিদ বিভিন্ন পতঙ্গকে খায় তারপর হচ্ছে কলসপত্রী রেফ্লেসিয়া এরা তাহলে এরা কি জন্য খায় সেটা তোমাকে জানতে হবে কলসপত্রি কলসপত্রি যে চলন হয় সেটা কিন্তু কেমোনাস্টিক চলন হয় তোমাদের আমি বলেছি কেমিক্যালের প্রভাবে হয় কি জন্য হয় এটা কলসপত্রি উদ্ভিদ পতঙ্গদের কেন ভক্ষণ করে নাইট্রোজেন এবং প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য হবে অপশান ডি নাইট্রোজেন যুক্ত প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য কলসপত্রী উদ্ভিদ পতঙ্গদের ভক্ষণ করে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের মনে রাখা খুবই জরুরি পরের কোশ্চেন মানব দেহে ম্যাগনেশিয়ামের অভাবজনিত লক্ষণগুলো হলো কোন কি কি বলছে মানবদেহ ম্যাগনেশিয়ামের অভাবজনিত রোগের লক্ষণ কোনটি ম্যাগনেশিয়ামের অভাবে কোন রোগ হয় সেটাই বলছে ম্যাগনেশিয়ামের অভাবে পেশি এবং নার্ভের সঠিক কাজ করা বন্ধ হয়ে যায় তাহলে অভাবে কি হয় পেশি এবং নার্ভের সঠিক কাজ বন্ধ হয়ে যায় অপশান সি হবে অ্যান্সার অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার পরের কোশ্চেন ডাই ব্যাগের সঙ্গে কপার তার সঙ্গে ড্যাশের সঙ্গে বরুণ এটা কিন্তু রিজনিং এর টাইপের কোশ্চেন এই টাইপের কোশ্চেন গত বছর এসছিলাম ডাইব্যাক এনার সঙ্গে কি কপার একটা সম্পর্ক ব্যাক কপার তাহলে বোরন কার সঙ্গে হার্ড রটের সঙ্গে তাহলে পরের সম্পর্ক কি হবে হার্ড রটের সঙ্গে বোরন হবে এখানে ইস্টু হবে হ্যাঁ ঠিক আছে এইভাবে কিন্তু কোশ্চেনগুলো আসতে পারে এই টাইপের কোশ্চেন তোমরা দেখে রাখো আর জীবন বিজ্ঞান তথা সমস্ত সাবজেক্ট জীবন বিজ্ঞান তথা সমস্ত সাবজেক্ট বলতে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ম্যাথ ম্যাথের যে কোশ্চেন এবং এবং তার যে সলভ ডিটেলসে সলভ করা আছে রিজোরিং তারপর হচ্ছে ইংলিশ জি কে সমস্ত সাবজেক্টে যদি সাজেশান পেতে চাও পিডিএফ আকারে সাজেশানটা পাবে তোমরা ডেসক্রিপশান বক্স বা কমেন্ট বক্সে দেখো লিংক দেওয়া আছে ওই লিঙ্কে পেমেন্ট করলে অটোমেটিক্যালি তোমরা দুশো আঠান্ন পেজের একটা পিডিএফ ডাউনলোড করতে পারবে ওই পিডিএফের সমস্ত সাবজেক্টের সাজেশান অনুযায়ী কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে তোমরা অবশ্যই সংগ্রহ করো ওখান থেকে তোমরা এমসি কি পাবে এবং প্র্যাকটিসটাও করে নিতে পারবে আর যদি চাও আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ডবল জিরো ওয়ান সিক্স নাইন সিক্স ডবল জিরো সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তোমরা যে মক টেস্ট দেখবে দশটি কুড়িটি তিরিশটি এইভাবে মক টেস্টের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্স এবং কমেন্টের ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে দশটি কুড়িটি এবং তিরিশটি মক টেস্টের একটা প্যাকেজের সিস্টেম করা আছে তোমাদের যা যটা মক টেস্ট দরকার তোমরা মক টেস্ট নিয়ে প্র্যাকটিস করো পরীক্ষায় যেভাবে একশো পনেরো নম্বরের কোশ্চেন হয় ওইভাবে কিন্তু কোশ্চেনগুলো দেওয়া আছে পরীক্ষা দেওয়ার পর মানে তোমরা যখন খুশি এই মক টেস্টগুলো দিতে পারবে এই মক টেস্ট দেওয়ার পর তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে এবং রেজাল্টের পরে তোমরা কোথায় ভুল করেছো মানে রেজাল্টের ডিটেলসটাও দেখতে পাবে যারা মক টেস্ট নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা সরাসরি এই নাম্বারে পেমেন্ট করেও তোমরা মক টেস্টে জয়েন হতে পারো পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশট দিয়ে দেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা তোমাদের প্রসেসগুলো দেখিয়ে দেবো এবং জয়েন করিয়ে নেব ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্ত তোমরা এর আগের ক্লাসগুলো দেখে নেবে আমি প্লে লিস্টে কিন্তু প্রত্যেকটি ক্লাস পরপর সাজিয়ে দিয়েছি অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে ক্লাসটা অপ করলাম ওকে থ্যাংক ইউ